Bismillahirrahmanirrahim. Yoshambadi Jindu. Assalamu alaikum. গভীর বেদনা ভরা মন নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের জাতীয় জীবনের এক মহা সংকটের সময় এখন। গত শুক্রবার রাতে রাজধানী ঢাকায় এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কূটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, গ্রেনেড ও বোমা নিয়ে সন্ত্রাসী দল ঢুকে পড়তে সক্ষম হয়। তারা গুলশানের 79 নম্বর সড়কের একটি স্প্যানিশ রেস্তোরাঁয় ঝটিকায় আক্রমণ চালিয়ে সেখানে অবস্থিত দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের গুলি বোমায় 2 জন পুলিশ অফিসার নিহত ও অনেকে আহত হন। রাতেই সন্ত্রাসীরা তাদের হাতে জিম্মি দেশি বিদেশি 20 জন নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এই পৈশাচিক সন্ত্রাসী হামলা এবং নারীসহ দেশি বিদেশি নির্দোষ নাগরিকদের এভাবে হত্যার ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই। আমরা গভীর বেদনাহত ও ক্ষুব্ধ। কোনো অজুহাতেই শাস্তিপ্রিয় নিরপরাধ মানুষকে হত্যা করা সুস্থতার লক্ষণ নয়। এই বিকারগ্রস্ততার প্রতি আমরা তীব্র ঘৃণা প্রকাশ করছি। বাংলাদেশ ও বিশ্বের শান্তিকামী মানুষের সঙ্গে আমরাও শঙ্কিত। কারণ এই ঘটনায় আমাদের নিরাপত্তা অবস্থার দুর্বলতা ও ত্রুটি এবং সন্ত্রাসীদের সামর্থ্য প্রকটভাবে ফুটে উঠেছে। আমরা এর আগে সন্ত্রাসীদের চোরাগুপ্ত হামলার সঙ্গে পরিচিত ছিলাম, কিন্তু এখন তার চোরাগুপ্ত হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা গভীরভাবে উদ্বিগ্ন, কারণ আমাদের এই শান্তিপ্রিয় দেশের শান্তিপ্রিয় মানুষের দেশে ভয়াবহ সন্ত্রাসের দানব গোপনে বেড়ে উঠছে। তারা এখন পৈশাচিক হত্যাযজ্ঞের মাধ্যমে প্রকাশ্যে ভয়ঙ্কর ছোবল হানছে। দুর্ভাগ্যজনকভাবে বাস্তবতাকে অস্বীকার করে পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। দৃশ্যমান শত্রুর তুলনায় অদৃশ্য শত্রুর হামলা মোকাবেলা এবং তাদের দমন করা অনেক কঠিন। এ কথা জানি বলেই আমরা এতটা উৎকণ্ঠিত। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুক্রবার রাতের রক্তক্ষয়ী ঘটনার অবসান ঘটেছে। শনিবার সকালে আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত কমান্ডো অভিযানের মাধ্যমে এতে সন্ত্রাসীদের হত্যা, সন্দেহভাজন হিসেবে আটক এবং জিম্মি দশা থেকে 13 জন দেশি বিদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা সাময়িক স্বস্তি পেয়েছি, এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, জাতীয় জীবনের এমন সংকটে তাদের সামর্থ্য ও অনিবার্য প্রয়োজন আরেকবার প্রমাণ করার জন্য। এই অভিযানে নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সীমান্তরক্ষী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থা, অগ্নি নির্বাপক দল ও গোয়েন্দা সংস্থা সমূহের যেসব সদস্য অসম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক সহ কর্তব্যরত সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। পুলিশ বাহিনীর যে 2 জন অফিসার উদ্ধার অভিযান চালাতে গিয়ে শুক্রবার রাতেই জীবন দিয়েছেন, আমি তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি।
তাদের শোকাক্ত স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিদেয়ী রুইয়ের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তারা যেন দ্রুত সেরে ওঠেন সেই দোয়া করছি। সন্ত্রাসীরা বাংলাদেশি নাগরিক তিনজন সম্ভাবনাময় তরুণীকে হত্যা করেছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতালির 9 জন, জাপানের 7 জন এবং ভারতীয় 1 জন নাগরিক সন্ত্রাসীদের হাতে নিষ্ঠুরভাবে অসহায় মৃত্যুর শিকার হয়েছে। এই বিদেশি নাগরিকেরা পোশাক শিল্পের ক্রেতা হিসেবে এবং ব্যবসা বাণিজ্য ও পর্যটনের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। আমি তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। তাদের নিজ নিজ পরিবার এবং ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের সরকার এবং জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের আত্মার শান্তি কামনা করছি। কোন সুস্থ ও বিবেকবান মানুষ এ ধরনের কাপুরুষিত হামলা ও নিরপরাধ মানুষের হত্যাযজ্ঞকে মেনে নিতে পারে না। এমন অযৌক্তিক, নিষ্ঠুর, হটকারী ও ভুল পথে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। কোনো আদর্শ কিংবা ধর্ম এ ধরনের কাণ্ডজ্ঞানহীন সন্ত্রাসী কার্যকলাপ অনুমোদন করে না। শান্তির ধর্ম ইসলাম নিরপরাধ মানুষকে হত্যা করা এবং সন্ত্রাসের ঘোর বিরোধী। তাই সংযম, সমাধান, সাধনার সমহিমান্বিত মাস রমজানের এই রক্তপাত প্রতিটি ধর্মপ্রাণ মানুষকে স্তম্ভিত করেছে। ভৌগোলিক ও রাষ্ট্রীয় বন্দি পেরিয়ে সন্ত্রাস আজ বিশ্বের দেশে দেশে রক্ত ঝরাচ্ছে। আমাদের প্রিয় মাতৃভূমিও আজ সন্ত্রাসের বিষাক্ত ছোবলে জর্জরিত। এটা আমাদের জন্য নতুন এক ভয়াবহ জাতীয় সংকট। শুক্রবার রাতে ঘটনায় শুধু একটি রেস্তোরাঁ নয়, সারা বাংলাদেশ স্তম্ভিত হয়েছে। আক্রান্ত হয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা, আমাদের বিশ্বাস ও আস্থা, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, জীবনযাপন পদ্ধতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সকলের মিলিত প্রয়াসে আমাদেরকে এই সংকট মোকাবেলা করতে হবে। আমাদের এই বিপদের দিনে সহানুভূতি ও সহায়তার প্রস্তাব নিয়ে যেসব বন্ধু রাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা বজায় রেখে তারা সন্ত্রাস মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তবে নির্দিষ্ট ভূখণ্ডে সন্ত্রাস মোকাবেলায় প্রথম কর্তব্য হচ্ছে সে দেশের সরকার ও জনগণ। বর্তমানে আমরা সন্ত্রাসের যে চিত্র দেখছি সেটা নিছক আইন শৃঙ্খলাজনিত মামুলি কোনো সমস্যা নয়। কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে এই সন্ত্রাস মোকাবেলা করা যাবে না। এই সংকটের শেকড় আরো অনেক গভীরে। সন্ত্রাস দমন কার্যক্রমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গেলে এই সংকট আরো প্রকট আকার ধারণ করবে। এই বিষয়টির দিকে আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সকলকে মনে রাখতে হবে গণতন্ত্রহীন দেশে স্বৈরাচারী শাসন, অসহিষ্ণু রাজনীতি,
দমন নিরোধের রাষ্ট্র ব্যবস্থা, অধিকারহীন সমাজ, আইনের শাসনের অনুপস্থিতি, অর্থনৈতিক বৈষম্য, বঞ্চনা এবং সুশিক্ষার অভাব ক্রমাগত চলতে থাকলে সেখানে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে করতে। স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের মাধ্যমে এই কারণগুলো দূর না করলে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করা যায় না। আমি মনে করি জনগণের অংশগ্রহণ ছাড়া এ ধরনের জাতীয় সংকট মোকাবেলা করা সম্ভব নয়। কেবল গণতান্ত্রিক পরিবেশে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। শুধু শুক্রবার রাতের ঘটনাই নয়, সারা দেশে আজ সন্ত্রাসের খাবায় ক্ষত বিক্ষত। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, ধর্মগুরু ও যাজক, ভিন্ন মতের লেখক, প্রকাশক, ব্লগার, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, নষ্ট হচ্ছে আমাদের সযত্নে লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। কোথাও কেউ নিরাপদ নয়। এই আতঙ্ক, এই হত্যা লীলা থামাতে হবে, বন্ধ করতে হবে রক্তপাত। আমাদেরকে একতাবদ্ধ হতেই হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে, সেটা আজ বড় কথা নয়। আজ আমরা যারা আছি, আগামীতে তারা হয়তো কেউ থাকব না। দেশ থাকবে, জাতি থাকবে, সেই দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যৎ আজ বিপন্ন। আমরা যে চাই বলি আমাদের কিছুই থাকবে না, কোনো অর্জনই টিকবে না যদি আমরা সন্ত্রাস দমন করতে না পারি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি। তাই কাল বিলম্ব না করে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলি, শান্তিপূর্ণ নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। রমজান মাসের বিকেলে কষ্ট করে এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আশা করি আমার কথাগুলো সকলের কাছে সঠিকভাবে পৌঁছে যাবে। আমি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।